BPL এর মাঝপথে উমরা করতে দেশ ছাড়লেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী 6 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার। BPL এ আগামী 4, 5 ও 6 ফেব্রুয়ারি বরিশালের কোনো ম্যাচ না থাকায় উমরা হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সাকিবের সৌদি আরবে যাওয়ার খবর জানিয়েছেন দেশ এবং বিদেশি ক্রিকেটারদের আসা যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সে হারিয়ে BPL এর শেষ চার নিশ্চিত করেছে সাকিবের বরিশাল। আগামী 7 ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল।